প্রিয় দর্শক, আজকে একেবারে একটা নোংরা এবং নিকৃষ্ট মানের খবর আপনাদের সামনে জানাতেই আমি লাইভে এসেছি। যুব সমাজের কতটা সামাজিক অবক্ষয় হলে এই যুব সমাজ দ্বারা এত নোংরামি একটা কাজ হতে পারে, আপনাদেরকে যদি ঘটনাটা বলি, আমার একজন অভিভাবক হিসাবে আমার নিজেও বলতে লজ্জা হয় যে এই যুব সমাজ কোথায় যাচ্ছে, আমারও সন্তান আছে। আপনাদেরকে যদি ঘটনার বিবরণটা একটু বলি, লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার যে সাহা গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে, সেই বালিকা বিদ্যালয়ে আজকে নবীনবরণ। এই নবীনবরণের পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বা নবীনবরণ অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে ঢোকার জন্য কিছু যুবক অর্থাৎ উঠতি বয়সের ছেলেরা এই স্কুলের গেটে ভিড় করছে। তারা যখন ঢুকতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন নিরাপত্তা স্বার্থে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে। যখন পুলিশও এই উঠতি বয়সের ছেলেদেরকে যখন ঢুকতে দিচ্ছে না, এই উঠতি বয়সের ছেলেরা ওই গার্লস ওই গার্লসের সেই প্রোগ্রামে ঢুকতে তারা লালমনিহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে, পুলিশ বিরোধী স্লোগান দেয় এবং তারা ঢোকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। পুলিশ লাঠি চার্জ করেও তাদেরকে সামলাতে পারছে না, তবু তারা মিছিল করছে, তারা সড়ক অবরোধ করছে, তারা এই গার্লসের যে প্রোগ্রাম আছে ভেতরে যে নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেখানে ঢুকবে। কতটা সামাজিক অবক্ষয় হলে এমন ঘটনা ঘটতে পারে, আমরা আমাদের যুব সমাজ দিন দিন কোথায় যাচ্ছে। আমিও একজন অভিভাবক হিসেবে লজ্জিত যে এই যুব সমাজের এই সামাজিক অবক্ষয় নিয়ে আমরা যারা এই এই ছেলেদের অভিভাবক, তারা যদি এই ভিডিওটি দেখেন এবং এই ভিডিওটি আমরা সেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দেখানোর আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা আমাদের এই যুব সমাজকে রক্ষা করব এবং অভিভাবকরা আমরা সচেতন হব এই যুব সমাজকে রক্ষা করতে। সাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।